করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। আগামী 14 জুলাই পর্যন্ত এ লকডাউন চলবে বলে ঘোষণা দিয়েছে সরকার। লকডাউনে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এক তরুণ অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে গাবতলি দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন ওই তরুণ, যদিও তার সেই চালাকি ধরে ফেলেন ডিউটিরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান। সন্দেহ হলে বোরকার আড়ালের ওই তরুণকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। বের হয়ে আসে আসল রহস্য। ঘটনার বিষয়ে পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলি চেকপোস্টের পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোনো মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কি কারণে তিনি এই ছদ্মবেশ ধরেছেন এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছেলেটি নিজেকে মাদ্রাসা শিক্ষার্থী বলেছে। পুলিশ জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়, সাভারের হেমায়তপুর থেকে হেঁটে হেঁটে রাজধানীতে এসেছেন তিনি, গন্তব্য যাত্রাবাড়ি। তবে যাত্রাবাড়ি কার কাছে যাবেন সে বিষয়ে এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।